অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট, রোজ অ্যাভিনিউ কোর্টে চার্জশিট, সিবিআই এর লিকার দুর্নীতি মামলায় এই চার্জশিট, এবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, আবগারি দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে এবং 4 দিনের রিমান্ডে নিয়েছিল তারা। তারপর আজ দিল্লি রাউজ এভিনিউ কোর্টে চার্জশিট দিল সিবিআই। এর আগে যে ইডি চার্জশিট দিয়েছিল সেখানে কিন্তু আম আদমি, সম্পূর্ণ আম আদমি পার্টিকে আবগারি দুর্নীতির মাথা বলে তারা ঘোষণা করেছিল এবং এই সমস্ত চক্রের মাস্টার মাইন্ড বলা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। একই রকম ভাবে সিবিআই যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে অভিযুক্ত করা হয়েছে। অর্থাৎ আবগারি দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত তালিকা অরবিন্দ কেজরিওয়ালের নাম রয়েছে এবং এই সম্পূর্ণ দুর্নীতি, অর্থাৎ কিভাবে আবগারি যে স্কিম সেটা বাতিল হয়েছিল, নতুন স্কিম কিভাবে লঞ্চ করা হয়েছিল এবং এর ফলে কেজরিওয়াল এবং আম আদমি পার্টি কত টাকা লাভবান হয়েছিল, সেই টাকা কিভাবে তারা পেয়েছিলেন এবং কিভাবে সেই টাকা গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সিবিআই চার্জশিটে। ইডির পর এবার সিবিআইও কিন্তু আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে অভিযুক্ত করে চার্জশিট দিল দিল্লির রাউজ এভিনিউ কোর্টে। ধন্যবাদ ইন্দ্রাণী। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।